হ্যালো ভিউয়ার্স, বিশ্বগ্রামের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি। 1284 সাল, জার্মানির লোয়ার স্যাক্সনের হ্যামেলিন শহর। সেই বছর শহরটিতে ব্যাপকভাবে ইঁদুরের আবির্ভাব হয়। শহরের সবার উৎকণ্ঠা, সেই ইঁদুর কিভাবে তাড়ানো যায়। শহরের পাইক পেয়াদা থেকে মেয়র, সবার একটাই চিন্তা, কিন্তু কেউ কোনোভাবে এর সমাধান করতে পারছিলেন না। হঠাৎ একদিন কোথা থেকে বড়সড় বাঁশি নিয়ে হাজির হলেন এক বাঁশিওয়ালা। তিনি মেয়রের কাছে গিয়ে একটি প্রস্তাব দিলেন, 1000 স্বর্ণমুদ্রার বিনিময়ে তিনি শহরের সব ইঁদুর তাড়িয়ে দিবেন। মেয়র এই প্রস্তাবে রাজি হলেন। বাঁশিওয়ালা বাঁশি বাজিয়ে সব ইঁদুরকে নিয়ে চললেন নদীর তীরে, এরপর শহরের পাশের নদীতে ডুবিয়ে মারলেন। তারপর তিনি যখন মেয়রের কাছে তার প্রাপ্য চাইলেন, তখন মেয়র মাত্র 50 স্বর্ণমুদ্রা দিতে রাজি হলেন। বাঁশিওয়ালা প্রচণ্ড রেগে চলে গেলেন। যাবার সময় বলে গেলেন তিনি এর চরম প্রতিশোধ নিয়ে ছাড়বেন। তারপর কি ঘটেছিল তা শুনতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বিশ্বগ্রামের আজকের এপিসোডে আমরা শুনতে চলেছি হ্যামিলিনের বাঁশিওয়ালার সেই গল্প। রূপকথা নয়, একেবারে সত্যিকারের গল্প। 1284 সালের জুন মাসের 26 তারিখ, সেই দিনটিতে ছিল শহরে সেন্ট জন পল দিবস। সবাই ছিলেন চার্চে। সকাল 7টার দিকে জাদুকর শিকারীর সবুজ রঙের পোশাকে বাঁশি হাতে মায়াবী এক সুর তুললেন। সেই সুরের মোহনীয়তায় মেয়রের মেয়ে সহ 130 জন শিশু বাঁশিওয়ালার সুরে সম্মোহিত হয়ে এক পাহাড়ের আড়ালে গুহায় ঢুকে পড়ে। আর কোনোদিন তারা ফিরে আসেনি। বেঁচে ফিরেছিল মাত্র 3 জন শিশু। একজন কানে শুনতে পেত না, তাই সুর শুনতে পায়নি। একজন ছিল জন্ম অন্ধ, তাই জানতো না কোথায় যেতে হবে। আরেকজন জ্যাকেট ফেলে যাওয়ায় বাসায় ফিরে এসেছিল জ্যাকেট নিয়ে যাওয়ার জন্য। ফিরে এসে কাউকে পায়নি। সেই 3 শিশুর মাধ্যমে চার্চ থেকে ফেরত মানুষজন সবাই জানতে পারলো কি ঘটেছিল। হ্যামিলিনের বাঁশিওয়ালার এই গল্প জানেন না এমন মানুষ খুব কমই আছেন। তবে এটি কি সত্যি ঘটেছিল নাকি রূপকথার গল্প তা অনেকেই জানেন না। বলা হয়ে থাকে জার্মানিতে এমন একটি ঘটনা সত্যি ঘটেছিল। পরবর্তী সময়ে এর প্রমাণও নাকি পাওয়া গেছে। 1284 সালের ঘটনার পরেই শিশুদের স্মরণে শহরের চার্চে স্টাইন গ্লাস বা রঙিন কাঁচের জানালা লাগানো হয়। আমরা যেমন খ্রিস্টাব্দ বলি, যার মাধ্যমে খ্রিস্টের জন্মকে স্মরণ করা হয়, তেমনি হ্যামিলিন শহরের সরকারি ঐতিহাসিক রেকর্ড শুরু হয় এই ঘটনার রেফারেন্স দিয়েই। প্রথমে যে এন্ট্রি লিপিবদ্ধ করা আছে তা 1384 সালের। সেখানে লেখা আছে, 100 বছর হতে চলেছে, আমাদের শিশুদের হারিয়েছি। 1559 সালে এর বিস্তারিত ঘটনায় ইঁদুরের সেই কাহিনী পাওয়া যায়। ঐতিহাসিকদের মতে সেই বাঁশিওয়ালা ছিলেন একজন শিশুকামী। আবার কেউ কেউ বলেছেন মহামারীতে মারা যাওয়ায় গ্রামবাসী এই কাহিনী বানিয়েছেন, কিংবা এই শিশুদের ক্রুসেডে পাঠানো হয়েছিল। গ্রামবাসী যখন দেখলো শিশুরা আর ফিরে আসেনি, তখন এই ধাপ্পাবাজি গল্প বানিয়েছিল নিজেদের সান্ত্বনা দিতে। 1384 সালে হ্যামিলনের ড্যাকান লুডের কাছে থাকা বইতে লাতিন ভাষায় দাদির ভাষ্যে নিজে চোখে দেখা হ্যামিলিনের বাঁশিওয়ালার ঘটনা লিখিত ছিল। 1700 এসে বইটি হারিয়ে যায়। 1440 সালে লুনেবার্গ পাণ্ডুলিপিতে জার্মান ভাষায় খোদাই করে লেখা এই অনুচ্ছেদে বলা হয়েছিল, 1284 সালে 26 জুন সেন্ট জন পল দিবসে হ্যামিলিনের 130 জন শিশু এক বংশী বাদকের সম্মোহনে পিছন পিছন গিয়ে হারিয়ে যায়। কোপেনের পিছনে কালভারিতে শিশুগুলো হারিয়ে যায়। কোপেন হলো হ্যামিলিনকে ঘিরে থাকা পাহাড় সমূহ। 1556 সালে বলা হয় বংশী বাদক আসলে ছিল শয়তান। কালের বিবর্তনে আধুনিক যুগে এসে কেউ কেউ বলেছেন বংশী বাদক আসলে ছিল এক এলিয়েন। কোপেন পাহাড়ের ব্যাখ্যা হলো, মহাকাশ যান করে শিশুদের নিয়ে গিয়েছিল নিজেদের গ্রহে, কারণ সেখানে জনসংখ্যা বাড়ানোর দরকার ছিল। নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির সুর বাজিয়ে কখনো ইঁদুর কখনো শিশু আকর্ষণ করতে পারত তার যন্ত্র দিয়ে। বর্তমানের হ্যামিলিন শহরে কেউ বেড়াতে গেলে দেখতে পাবেন সেখানে আছে বাঁশিওয়ালার মূর্তির সাথে ইঁদুরের ছবি। প্রতি বছর 26 জুন পালন করা হয় র্যাট ক্যাচার ডে। যে রাস্তায় শিশুদের শেষ দেখা গিয়েছিল সে রাস্তায় গান বাজানো নিষিদ্ধ। কিন্তু কি হয়েছিল সেই 130 জন শিশুর ভাগ্যে এবং হ্যামিলিনের বাঁশিওয়ালার রহস্য আজও অমীমাংসিত। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। নিয়মিত আপডেটেড থাকতে বিশ্বগ্রামের ফেসবুক পেজে আমাদের সাথে যোগ দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।
আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, এর ফলে আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এতক্ষণ বিশ্বগ্রামের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।